নার মধ্যে মাখে রেখে নিজে হাতে মাকে তিনি খাওয়াই দিতেছে বলেন সুবহানাল্লাহ। আর মা দোয়া করতেছেন প্রতিদিন মায়ের ভয় করে, আল্লাহ আমার সন্তান আমার এত বেশি খেদমত করে আফজাল, আমার সন্তানের প্রতি আমি এত খুশি হয়ে গেছি আল্লাহ, খুশি হয়ে আমি মা আমি মা আমার সন্তানের জন্য আমি দোয়া করলাম, আমার সন্তানটাকে এই জামানার সবচেয়ে বড় নবী হযরত মূসা আলাইহিস সালামের সাথে তুমি জান্নাত দিও বলে সুবহানাল্লাহ। আর একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মা তো আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে, এর সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাম তার প্রতি অনেক রাগ করেছে, কারণ মূসার বিরুদ্ধে এত রাগ কিয়ামতের দিনে তার বেশি রাগের কারণে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবে। কেন প্রশ্ন করবে? তার দুইটা অপরাধ। কয়টা অপরাধ? দুইটা। দুইটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তিনি একজন ব্যক্তিকে এক কিলে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন, আল্লাহ আকবার, কত শক্তি ছিলেন। আর তিনি আজাইন আলাইহিস সালাতু ওয়াসসালামকে একটা থাপ্পড় মেরেছেন। কি করেছিলেন? সে ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আসলেন, আসার সাথে সাথে তিনি বললেন আসসালামু আলাইকুম, হুজুর আমাকে বেয়াদবি আমার বেয়াদবি হয়ে গেছে, আমাকে মাফ করবেন, অনেক দেরি হয়ে গেছে আপনার কাছে আসতে। কেন দেরি হলো? তুমি কি জানো না মেহমান দেরি করা সুন্নত? আমি তোমার বাসায় মেহমান হয়ে আসছি, দুই ঘন্টা কেন তুমি দেরি করলে, আমাকে নাস্তাও করালে না, এইটা কেন তোমার ব্যবহার? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি জানেন না আমি জানি আমার মার কাছে কেউ থাকে না, আমার বৃদ্ধ মা অনেক অসুস্থ, আমি বাজার থেকে এসে আমার মায়ের জন্য আমি রুটি করেছি বলে সুবহানাল্লাহ। হুজুর আমার মার জন্য আমি গোশত রান্না করলাম, আমার মা দাঁত নেই, আমার মা সিবাইতে পারে না, আমার মার জন্য গোশত করে যা হাতে আউলাই আউলাই আমার মায়ের মুখের উপর দিয়ে আমি রুটির সাথে দিয়েছি বলে সুবহানাল্লাহ। এত বড় নবী, তিনি জান্নাত পথ দিয়ে দেখলেন মাকে যখন তিনি রুটি খাওয়াতেছিলেন, মা আল্লাহর কাছে হাত ধরে কিনা জন বলতেছিল, তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তোমাকে একটা প্রশ্ন করব, তোমার মাকে যখন তুমি রুটি খাওয়াইতেছিলে তোমার মা হাত ধরে কি বরাজাত করতেছিল বলে সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি কাঁদতে লাগলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিথ্যে কথা বলবো না, আমার মা যে দোয়া আমার জন্য করেছে এইটা কবুল হওয়ার কোন দোয়া নয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নাউযু বিল্লাহ বললেন, আর বললেন আল্লাহর কাছে যদি আল্লাহর বান্দা চায় আল্লাহ তাআলা সব দোয়া ওই বান্দার জন্য কি করেন কবুল করে নেয় বলে সুবহানাল্লাহ। আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন আল্লাহর বান্দা তুমি জানো না আমাকে চিনো নাকি আমি কে? তিনি বললেন হুজুর আমি আপনাকে চিনি না। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে আল্লাহর বান্দা তুমি জানো না তোমার মা যে দোয়া আল্লাহর কাছে করতেছিল মূসা নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য, আমি সেই হতভাগ্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে সুবহানাল্লাহ। এই জন্য তো আমি বলি কি ব্যাপার, তোমার এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ তোমার সাথে আমাকে জান্নাতে দিয়ে দিবে বলে সুবহানাল্লাহ। এই ব্যাপার, এই ব্যাপার তোমার মা তুমি খেদমত করো, আর এই কারণে তোমার সাথে আল্লাহ তাআলা একসাথে মার দোয়া কবুল করে আমার সাথে তোমাকে বানিয়ে দিয়েছে বলে সুবহানাল্লাহ।